বর্ষা আসলেই চিন্তা বাড়ায় বাঁশের সেতু। কালিয়াচক দুই নম্বর ব্লকের দুই গ্রামের সংযোগস্থলে মাঝখানের একটি সেতু, কিন্তু বর্ষা আসলেই এই সেতু নিয়ে চিন্তা হয় 3000 গ্রামবাসীদের। যেহেতু এই সেতুই দুই গ্রামের সংযোগস্থল, আর এই সেতু ইতিমধ্যেই কিন্তু ভেঙে পড়েছে নদীর জলে, যার ফলে কিন্তু অসুবিধায় পড়তে হচ্ছে নিত্য যাত্রী থেকে শুরু করে স্কুল ছাত্র যারা রয়েছে, এমনকি হাসপাতালে যাওয়া রোগীদের। যেটি জানা যাচ্ছে, এই দক্ষিণ চণ্ডীপুর গ্রাম, সেখানেই রয়েছে এই বাঁশের সেতু। আর এই বাঁশের সেতু দিয়েই কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় ওই এলাকারই কিন্তু এক গ্রাম থেকে অন্য গ্রামে কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা যায়। সেরকমই কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস যদি দরকার হয় এক গ্রাম থেকে অপর গ্রামে যাওয়ার জন্য, সেই সেতুই কিন্তু ব্যবহার করা হয়। তার পাশাপাশি রয়েছে যে বাঙ্গিটোলা হাসপাতাল রয়েছে এবং বালুয়াচড়া হাই স্কুল, সেখানেও কিন্তু যেতে গেলে এই সেতু ব্যবহার করতে হয়। কিন্তু দীর্ঘ 30 থেকে প্রায় 35 বছর ধরে ওই সেতু কিন্তু বাসের সেতু হয়ে রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু প্রশাসনের তরফ থেকে বা সরকারের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষা আসলেই এই সেতু নিয়ে চিন্তা হয়, এবং বর্ষার আগে আগেই অর্থাৎ মাস বরাবর যখন বর্ষা থাকে তখনই কিন্তু এই সেতুকে কিন্তু ভেঙে যেতে দেখা যায়, আবারও কিন্তু ঠিক করা হয়। যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে ইতিমধ্যেই সেখানে কিন্তু নৌকার ব্যবস্থা করা হলেও যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু ভয়ে কাতর, কারণ নৌকাতে যেতে কিন্তু তারা ভয় পাচ্ছে, এবং নিত্যযাত্রী যারা রয়েছেন তারাও কিন্তু যেতে ভয় পাচ্ছে, যেহেতু প্রতিনিয়ত তাদেরকে নৌকাতে যেতে হচ্ছে এবং বর্ষার জলে কিন্তু ইতিমধ্যে ভাগীরথী নদী ফুলে ফেঁপে উঠেছে। সেই কারণেই কিন্তু নৌকা যাতে যদি ডুবি হয়ে যায় সেই কারণে কিন্তু তবে ভয় পাচ্ছে। যদিও পঞ্চায়েত প্রধান, সেখানকার যিনি পঞ্চায়েত প্রধান রয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে পঞ্চায়েতে ব্রিজ তৈরি করার মতো কিন্তু এই মুহূর্তে টাকা নেই। যদিও সেখানকার বিধায়ক অর্থাৎ মোথাবাড়ি যিনি বিধায়ক রয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাকেও কিন্তু জানানো হয়েছে এবং তিনি বিষয়টি দেখবেন বলে এমনটাই কিন্তু জানিয়েছেন। তবে গ্রামবাসীদের একটাই অভিযোগ যে পাকা সেতু করে দেওয়া হোক, দীর্ঘদিন ধরে কিন্তু এই বাসের সেতুতেই কিন্তু তাদের চলাচল, তাই পাকা সেতু করে দেওয়া হোক। ভোট আসলেই কিন্তু এই সেতুর দাবি ওঠে, কিন্তু পরে দেখা যায় এই সেতু আর কিন্তু তৈরি হয় না। ইতিমধ্যেই এই সেতু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা থেকে অভিষেক দাস, নিউজ টাইম।